ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। প্রচন্ডই রোদ উঠেছে আজকে, দেখে বুঝতেই পারছো টম্পি রে। তো আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি, কি বা দেখাতাম করে, সেরকম কিছু করার ছিল না। আজকে আন্টি খেতে বলেছে আমাদেরকে ও ঘরে, মানে সোনালির ঘরে, তো ওখানেই খাওয়া দাওয়া আছে। ও আর আমি বেরোচ্ছি একটু পান পাতা কিনতে এইসব, আর দেখা যাক কি কেনা যায়। তো চলো যাই, বেরোই। আজকে কি দেখাবো জানি না, কারণ আজকে আমার রান্নাবান্নাও নেই, কিছুই নেই। চলো আগে ঘুরে তো আসি, তারপরই হয়েছি। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আমি সেই শাড়িটাই পরেছি যেটা পরে একবার ভিডিও করেছিলাম, তবে সেদিনকে প্লিট করে পরেছিলাম, আজকে আঁচলটা ছেড়ে পরেছি, একটু ইচ্ছে হলো আর কি। শাড়িটা অনেকবার পরেছি আমি, যেহেতু আমার খুব পছন্দের শাড়িটা, ততবার প্লিট করেই পরেছি, কিন্তু আজকে মনে হলো একটু ছেড়ে পরি, তো ওই জন্য ছেড়ে পরলাম আর কি। তো একটু পরে যাব ওঘরে, ওঘরেই আজকে ভাইপোটা হবে আর কি। তো যখন যাবো তখন তোমাদের সাথে দেখা করবো, আবার রেডি হতে অনেকটা টাইম নেইনি, একটুখানি টাইম নিয়েছি এইটুকু। তো চলো, আজকেও না আমি ওঠাইনি ঠাকুরের আলপনাটা, ভাবছি কালকে সানডে আছে, কালকে সেরকম কোনো কাজ নেই তো কালকে তুলে দেবো আলপনাগুলো। তো থাকুক, যে কদিন একটু দেখতে পাবো সে কদিনই ভালো লাগবে দেখতে। তো আরেকজন তো আজকে কাজ করছে, ওকে আর দেখানোর কি। স্বর্ণালী ভাই ফোটা দিচ্ছে, এটা হচ্ছে রানা দাদা, সবচেয়ে লাজুক দাদা, আর ওটা হচ্ছে ভাইয়া। এই হচ্ছে আমাদের আন্টি। স্টার্ট হয়ে গেছে, কাকিমাকে রান্না করেছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু ঝুরি ভাজা, মাছ, মাটন, আরো দই মিষ্টি কি সব আছে বলছে। কি যে সব খেতে বসেছে, একে দেখো না, হালুম হালুম করে শুরু করে দিয়েছে। নিচ্ছিলাম এতক্ষণ ধরে একটু রেস্ট, এখন অলরেডি বেজে গেছে 4:30, 4:45, এরকমই কিছু একটা বাজে। দেখতেই পাচ্ছ সাজগোজ সব খুলে দিয়েছি আর কি, গলার আর কানের সব খুলে দিয়েছি। আর আমি রানা দাদা আর ভাইয়াকে দুজনকে দুটো টি শার্ট দিয়েছি একই রকম দেখতে, যেটা কিনা আজকে সকালে ডিমান্ড গেছিলাম যখন, তখন কিনে এনেছিলাম, কিন্তু গিফট পারপাস বলে আমি তোমাদেরকে দেখাইনি, কিন্তু আমি যে গিফটগুলো পেয়েছি সেগুলো দেখাতে তো কোনো প্রবলেমই নেই। তো এবার দেখাচ্ছি, দাঁড়াও। এটা এই দুটো আমাকে ভাইয়া দিয়েছে, ডিয়ারি মিল্ক, আর এটা এটা তুমি খুলবে, খুলতে চাইছিলো বলছিলো দাও দাও আমি খুলি, আমি খুলি, তুমি খুলবে নাও তাহলে, এটা একটু পরে দেখাচ্ছি। তাহলে রানা দাদা দিয়েছে আমাকে এই ব্যাগটা দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে এটা, তোমরা জানোই আমার ব্যাগ ভীষণই পছন্দের। তো আর অনেকগুলো কালার রয়েছে, যেহেতু অনেকগুলো ড্রেসের সাথে নেওয়াও যাবে। প্রথমত এখানে রয়েছে একটা ঘরাল, জাস্ট এরকম করে নেওয়া যেতে পারে, আর এখানে রয়েছে একটা চেইন, আর এই লকটা কিরকম লক এটা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, নিজে আগে বুঝে নিই ব্যাপারটাকে, খুলতে পারছি না, এটা কি ধরনের লক আমি বুঝতে পারছি না। এটা না দেখাতে পারবো বলে আমার মনে হচ্ছে না খুলে আমি, ঠিক আছে যাই হোক, এটা ওর ওদিকে খোলা হচ্ছে না আমি জানি না, এটা না উঠছে না এটা। স্বর্ণালীকে দিয়ে বলতে হবে। আচ্ছা ব্যাগটা এরকম দেখতেই পাচ্ছ, ভেতরে স্লিং ব্যাগের মতো নেওয়ার জায়গা আছে, ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। আর
একটা ফটো ফ্রেম দিয়েছে ভাইয়া, এই যে দেখতেই পাচ্ছো সুন্দর হয়েছে কিন্তু ফটো ফ্রেমটা। আমাদের ঘরে একটাও ফটো ফ্রেম যদিও ছিল না, তো পছন্দ হয়েছে। আপাতত ব্যাগটা তো খুলতে পারিনি, স্বর্ণালী এদিকে আসুক, ও আসবে বললো এদিকে, তো স্বর্ণালী আসুক তারপর ওকে দিয়ে খোলাবো ব্যাগটা, তারপর দেখাচ্ছি তোমাকে। আবারও আমরা বেরোচ্ছি, এখন এখন বেরোচ্ছি বলতে যাচ্ছি আমি আর অ্যাপিদি। এই কালী পুজো আমার আর দিওয়ালিতে পুজো করেছিল অ্যাপিদি, এই সেই ঠাকুরের ফুল ঠুল ঘট এগুলো ফেলতে সব যাচ্ছি। তো চলো যাওয়া যাক, ওদিক দিয়ে স্বর্ণালীও বেরোচ্ছে। বুঝছিগে না, কানেরটা নেই তো কানে কেমন খালি খালি লাগছে একটু। তো কি বলতো, বারবার চেঞ্জ করছি পড়ছি চেঞ্জ করছি পড়ছি, আজকে কানটা একটু ক্রিম লাগিয়ে নিই, তারপর আবার কালকে থেকে পরবো, নাহলে না ব্যথা হয়ে যায় কানটা পুরো। তো চলো যাওয়া যাক, আর আমি গুজি কানের না একদমই পড়তে পারি না, আর আজকেরটা গুজিই ছিল প্রবলেম। তো চলো যাই এবার, তারপর ফিরে এসে বা রাস্তায় কিছু সেরকম দেখলে অবশ্যই দেখা। আমরা কালী পুজোর ফুল টুলগুলো ফেলে দিই, অনেকক্ষণ আগেই চলে এসেছি, আসার পরে আন্টি আবার ভেটকি মাছের চপ ভেজেছিল, সেটা খেলাম আমরা রাতে, কতটা কি খেতে পারবো জানি না। ও যদি বলে কিছু করতে তো রুটি আর আলু চচ্চড়ি করবো, এটাই ঠিক হয়ে আছে। এখনো পেট তো বলছে কিছু খেতে হবে না, যদি দেখি এখন তো সবে 9টা বাজে, যদি মনে হয় যে না খেতে হবে তো অবশ্যই খেতে হবে, কিছু তো করার নেই। আর আজকের ফাইফোটার ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না, তোমরাও কিভাবে কাটিয়েছো আমাকে বলো, যে তোমরা কি করে কি কাটালে। হ্যাঁ, এত কিছুর মধ্যে আমি ছোট থেকে যে দাদাকে মানে আমার পিস্তুত দাদা সুমনদাকে ফাইফোটা দিয়ে আসি, তো অবশ্যই সেখানটাকে তো মিস করেছি। তারপর দিদির বিয়ের পর আমি আমার জামাই বাবু মানে দাদা ডাকি চিরদীপ দা, তো ওই সুমনদা চিরদীপ দাকেই ফোটা দিতাম, রাখি পড়াতাম, রাখি তো হয়েছে দেখেইছো তোমরা, কিন্তু ফোটাটা এবছর আর হলো না, মিস করলাম। অবশ্যই এখানে তো এই দুই দাদাকে দিয়েছি, কিন্তু ছোটবেলা থেকে যেটা করে আসছি সেটাকে তো মিস করেইছি আজকে। খারাপ তো অবশ্যই লেগেছে, ওখানে আমি প্রত্যেকবার যেতাম প্রত্যেকবার দিতাম দাদাদেরকে, তো কোথাও খারাপ লাগাটা তো অবশ্যই আছে, যাই হোক না কেন। আর কালী পুজো নিয়ে একটু ছোট্ট করে কিছু বলি, যেটা পুজোর একদিন আমার বলা হয়নি। আমি না যখন ঠাকুর পেতেছি বা পুজো করব বলেছি অনেকেই, তখন আমার রিলেটিভের মধ্যে বা অনেকেই তখন আমাকে বলেছে বাবা কালী ঠাকুর পেতেছিস, বাবা কালী পুজো করবি দেখিস, কালী ঠাকুর কিন্তু খুব রাগী, বা এই ধরনের অনেকেই আমাকে বলেছে। তো আমার না সেরকম কখনোই কিছু মনে হয়নি, মা কখনো সন্তানের খারাপ চাইতে পারে না, এটা আমাদের মায়েরাও বলে থাকে, তো আমি এটাই বিশ্বাস করি যে হ্যাঁ কখনো কারোর মা রাগী হয়, কখনো কারোর মা একটু শান্ত প্রকৃতির হয়, সেখানে আমাদের এই মা কালী একটু রাগী আমরা সবাই জানি। উনি সন্তানের ওপর রাগ করতে পারেন কিন্তু কখনো খারাপ করবেন না, এইটুকুই আমার বিশ্বাস। এই বিশ্বাসেই আমি তাকে পেতেছি, তাকে পুজো করেছি, এবার আমি আমার মন থেকে যেটুকু ভক্তি হয়েছে যেভাবে পেরেছি সেটাই দিয়েছি। এরকম নয় যে খুব ভালো করে ঘটা করে দিতে পেরেছি, আমি যেটুকু এইখানে গোছাতে পেরেছি। দেখো কলকাতায় আমি জানি আমি মানে বিরাটি মার্কেটে গেলেই আমি সব পেয়ে যাবো, বা দশকর্মার দোকানে গিয়ে, এখানে গিয়ে সে ঘট কিনবো সেটাও আমাকে অনলাইনে ফটো বার করে তারপর তাকে দেখাতে হচ্ছে, আমসরা কিনবো সেটাও ফটো বার করে দেখাতে হচ্ছে, বেলপাতা চাই সেটাও ফটো বার করে দেখাতে হচ্ছে, মানে এখানে না এরকম ভাবেই সবটা করতে হয়। তারপর সুপারি কিনবো সেটাও ফটো বার করে দেখাতে হচ্ছে, মানে এটা খুবই জোগাড় করাটা খুবই চাপের বিষয়। আর এখানে তো দুব বা ধান এসব পাওয়াই যায় না, সেসব তো ছাড়ই বাদই দাও। তো এই আর কি, এভাবেই পুজোটা উতরে গেল আর কি, যেভাবে যেটুকু জোগাড় করতে পেরেছি সেভাবে সেটুকুই দিতে পেরেছি, আমার মন থেকে যেটুকু পেরেছি সেইভাবেই দিয়েছি। আমার তো খারাপ লাগেনি, তোমরা অনেকেই বলেছো যে ভালো হয়েছে সুন্দর হয়েছে, তো এক্ষেত্রে এটুকুই আমার বলার ছিল যে হ্যাঁ অনেকেই বলেছিল আমাকে পাতার টাইমে বা পুজো করার টাইমে যে সাবধানে দিস, কিন্তু এই তো আমার যেটা মনে হয়েছে আমি যেভাবে করেছি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকে না আর কিছু দেখানো নেই,
আর কিছু বলারও নেই সেভাবে, রাতে যদি রুটি আলু চচ্চড়ি করি তো সেটাও দেখানোর কিছু নেই। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, সাবধানে থাকবে। হয়তো সারাটা দিন আমি আর প্রমি একাই থাকবো ফ্ল্যাটে, কারণ হ্যাপিদি ভাইয়া, স্বর্ণালী, রানাদা আন্টি পাঁচজনে বোধ হয় কালকে কোথাও বেরোবে, সোমবার ভোরবেলা বা সকালবেলা ঢুকবে। আমরা যাব না, কারণ কালকেও ওর কাজ আছে, তো ওই জন্যই যাবো না, আর কিছুই নয় তাছাড়া। তো চলো তাহলে কালকের দিনটা আমরা কিভাবে কাটাই সেটা দেখাবো, অবশ্যই শেয়ার তো অবশ্যই করবো। তো চলো আজকের মতো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি। যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।